লোকের অন্তরচেতনার বিভিন্ন অভিব্যক্তি হচ্ছে বিভিন্ন ইন্দ্রিয়ের দ্বার দিয়ে, তার মধ্যে মানুষের কথা বলা দেখে তার অন্তরচেতনা, ভাবনা, শিক্ষা, দীক্ষা, সংস্কৃতি সব থেকে ভালো বোঝা যায়। শ্রীমন্ত বিশ্বে অমৃতস পুত্রা জানন্তু বিশ্বে অমৃতস সত্তা পশ্যন্তু সর্বে অমৃত স্বরূপম গচ্ছন্তু সর্বে অমৃতং নিধানম। নমস্কার, আমরা ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগ আলোচনা করছি। আলোচনা করতে করতে আমরা শ্রী ভগবানের ধারাবাহিক উক্তি দ্বিতীয় অধ্যায় তাৎপ্রায় মাধ্যমিক স্তরে যখন শেষ পর্যায়ে আসছি, তখন অর্জুন একটা প্রশ্ন করবে। আমাদের এই আসরে আজকেও আমরা পেয়েছি আমাদের অনেক দিনের সাথী সুভাষ মুখার্জিকে, ইনফরমেশন টেকনোলজিস্ট, এবং আমাদের সঙ্গে আজকে নবাগতা কাবেরী মুখোপাধ্যায়। এই দুই মুখোপাধ্যায় পরিবৃত হয়ে আমিও মুখোপাধ্যায় ইদানিং ব্রহ্মচারী নামে আপনাদের কাছে পরিচিত, আমরা আজকে আপনাদের আসরে এসেছি। আমরা আলোচনা করছিলাম যে দ্বিতীয় অধ্যায়ে যে সাংখ্যযোগ, সেই সাংখ্যযোগে একটা প্রিন্সিপলের কথা বলা হয়েছে, আত্মা অবিনশ্বর। এটা সহসা আমাদের বুদ্ধিতে প্রতিভাত হয় না। এই আত্মার অবিনশ্বরত্বের কথা বলে এটা একটা প্রিন্সিপল, এবং এই সম্বন্ধে আমরা অ্যাওয়্যার হই আমাদের অ্যাকচুয়ালি কনসিয়াসনেস দিয়ে, বা যেটাকে বলা হয় কগনিটিভ, আমাদের জ্ঞান দিয়ে, কগনিটিভ ফ্যাকাল্টি। কিন্তু কগনিটিভ ফ্যাকাল্টিতে আমরা যেটা জানতে পারি সেইটাই আমাদের জীবনে রূপায়ণ করা বা বাস্তবায়িত করা সম্ভব হয় না। সেইটাকে বাস্তবায়িত করতে গেলে সেই বিষয়ে আমাদের একটা রুচি হওয়া দরকার। যদি সেটা ভালো হয়, এই রুচি তৈরি করতে গেলে, ভালো জিনিসের প্রতি রুচি এবং খারাপ জিনিসের প্রতি একটা অরুচি, এই রুচি অরুচি তৈরি হয় অ্যাফেক্টিভ ফ্যাকাল্টি বা হৃদয়বৃত্তি থেকে। আমাদের বুদ্ধিটা, কনসিয়াসনেসটা বা কগনিটিভ ফ্যাকাল্টির পরে এরকম একটা অ্যাটিচিউড তৈরি হলে তবেই সেটা রূপায়ণ করা যায়। সেই রূপায়ণের কথা বলা হবে তৃতীয় অধ্যায়ে সাইকোমোটর ডোমেন কর্মযোগে। ভগবান যেখানে সেই প্রিন্সিপলের পর যখন বুদ্ধিযোগের কথা বলছিলেন, বলতে বলতে ভগবান 53 নম্বর এসে বলছেন, শ্রুতি বিপ্রতিপন্না তে যদা শাশ্বতি নিশ্চলা। আমরা আগেই দেখেছি যে আমাদের মনটা যত শ্রুত বিষয়, যা কিছু আমি শুনেছি, অল দ্য পাস্ট ইনপুটস, এবং শ্রোতব্য যা শোনা উচিত, যা কল্পনা করছি, যা কিছু ভাবছি ভবিষ্যৎ বিষয়ে, এই শ্রুত এবং শ্রোতব্য, অতীত এবং ভবিষ্যৎ, এই নিয়ে আমাদের মনটা একেবারে তোলপাড় হয়ে রয়েছে। তো এইভাবে যদি শ্রুতির দ্বারা আমাদের যে প্রতিপন্ন তোলপাড়, একদম যাকে বলে মাইন্ড ইন অ্যাজিটেশন, সেইখান থেকে যদি আমরা বিপ্রতিপন্ন হতে পারি, মুক্ত হতে পারি, সরে আসতে পারি, তাহলে আমাদের বুদ্ধিটা কি হবে, স্থাশ্বতি নিশ্চলা, একটু স্থির হবে, নিশ্চল হবে। তাহলে কি হবে, সমাধৌ অচলা বুদ্ধি, সেই বুদ্ধি সমাধিতে, অর্থাৎ একটা নিশ্চয়াত্মিকা বৃত্তি হচ্ছে বুদ্ধি, তারপর সমাধি স্তরে একটা ডেফিনিট ভূমিতে গিয়ে সে রেস্ট পাবে, সেখানে গিয়ে নিশ্চিন্তি মনে বসে থাকতে পারবে। সেই অবস্থাটাই যোগম অবাপসোষী, তাকে যোগ বলা হয়েছে। এখন প্রশ্ন উঠতেই পারে যে সমাধি বললে আমরা সহসা বুঝতে পারি, যে সমাধি বললেই আমরা ঠাকুর রামকৃষ্ণদেবের একটা ছবি দেখতে পাই, যে ছবিটাতে ঠাকুর এইভাবে একেবারে স্থির হয়ে রয়েছে, বা অন্যান্য সাধকের জীবনেও আমরা সমাধি বললে বুঝতে পারি যে একেবারে জমে কাঠের মতো হয়ে রয়েছে। কিন্তু ভগবদ গীতায় যে সমাধির কথা বলা হচ্ছে সেটা সেরকম জড় সমাধি নয়। বুদ্ধির যে সমাধিস্থ অবস্থা, সেই বুদ্ধিটা স্থির থেকেও জীবনযুদ্ধে যে আমার কাজ বা কর্তব্য সেটা করে যাওয়া। প্রসঙ্গক্রমে আমরা বলে রাখি যে শ্রী অরবিন্দ বলেছিলেন যে মহারাষ্ট্রিয়ান গুরু লেলের কাছ থেকে তিনি শিখেছিলেন যে কি করে মনকে স্থির করতে হয়, নিশ্চল করে দিতে হয়। সেই নিশ্চল স্থির মন নিয়ে তিনি তার বিপ্লবী যুগের তার পত্রিকার যে সম্পাদনা করা, অথবা
তার সহকর্মীদের উৎসাহিত করা, ভারতের স্বাধীনতার জন্য বিভিন্ন কাজে দিবারাত্র ব্যাপৃত থাকতেন। কিন্তু তিনি বলেছিলেন, প্রায় দীর্ঘ 30 বছর তার মন একেবারে শান্ত স্থির হয়েছিল। মন শান্ত স্থির অথচ যথাপ্রাপ্ত কর্ম তিনি নিষ্ঠার সঙ্গে করে চলেছেন, এই রকমই একটা সমাধির কথা ভগবদ গীতায় বলা হচ্ছে। এবং সেই রকমই সমাধির কথা আমরা আমাদের সকলকে অভ্যাস করতে হয়তো ভগবান উৎসাহিত করছেন। আচ্ছা, এই যে সমাধিকে তাহলে কি সমাধি বলছে, যে জড় সমাধি আমরা যে কথাটা বলছিলাম কাবেরী, যে সেটা হচ্ছে সমাধি বললে সাধারণত আমাদের মনে যে একটা ভাব উৎপন্ন হয়, যে যেখানে কোনো ইন্দ্রিয় কাজ করছে না, একেবারে মির্গী রুগী যখন একদম অজ্ঞান হয়ে পড়ে থাকে, সেই রকম সমাধি এই রকম। কিন্তু ভগবদ্গীতায় আমরা যেমন জড় সমাধির যে উদাহরণটা দিলাম, এখানে চেতন সমাধির কথা বলা হচ্ছে। এবং সুযোগ্য সাধকেরা বলেন যে জড় সমাধির থেকে চেতন সমাধি হচ্ছে আরও উন্নততর সমাধি, যেখানে আমার অন্তর্চেতনায় আমি স্থির, বহির্চেতনায় আমি জগতের মধ্যে ক্রিয়াশীল। এখানে তো বুদ্ধির কথা বলা হচ্ছে, তো মনটা অচল হবে না, বুদ্ধিটা? এই অচল কথাটা মানে হচ্ছে এটা অচল পয়সা নয়। আচ্ছা, যে অচল পয়সা যেটা বাজারে চলে না, বুদ্ধিটা অচল মানে হচ্ছে মন হচ্ছে সব সময় সংকল্প আর বিকল্পাত্মক, মনটা সব সময় এরকম করে, বুদ্ধি একটা নিশ্চয়াত্মিকা বৃত্তি। অর্থাৎ মন থেকে যে সিগন্যালগুলো অল্টারনেটিভগুলো বুদ্ধিতে দেওয়া হয়, বুদ্ধি সেটার ছানবিন করে বাজবিচার করে একটা স্থির নিশ্চয় ভূমিতে সে স্থির থাকে। ঠিক আছে, তো সেই যখন বুদ্ধিটা স্থির থাকে, স্থির থাকার পরে সে যখন সমাধি স্তরে যায়, সমাধি স্তরে যাওয়াটা মানে কি, যে বিষয়টা সে করছে, মহর্ষি পতঞ্জলি সমাধিকে এইভাবে ডিফাইন করছেন যে সেটা হচ্ছে স্বরূপ শূন্যমিব অর্থমাত্র নির্ভাস। এই হচ্ছে সমাধির ডেফিনেশন পাতঞ্জল যোগ দর্শনে। অর্থাৎ ধ্যানের স্তরে আমি ধ্যান করছি, একটা বিষয় আছে, একটা সাবজেক্ট আছে, একটা অবজেক্ট আছে। সমাধি স্তরে ইনভলভমেন্টটা এত ইন্টেন্স অ্যান্ড ডিপ, সেখানে যে আমি আছি এই কথাটা মোটামুটি ভুলেই যাচ্ছি, এত ইন্টেন্সলি ভাবছি। এই চেতন সমাধির কথাটা একটু আমরা এক্সাম্পল নিলে বুঝতে পারবো। একটা ছোট বাচ্চা অসুস্থ হয়েছে, সেই ক্ষেত্রে তার মা নাওয়া খাওয়া ভুলে গিয়ে, দিন রাত ভুলে গিয়ে তাকে সেবা করে চলেছে, এবং তার কি কি অসুবিধে হচ্ছে, সে কথা বলতে পারে না, কি কি অসুবিধে হচ্ছে, তাকে সেইভাবে অ্যাটেন্ড করছেন যাকে সে সুস্থ হয়ে উঠতে পারে। তার নিজের বিষয়ে কিছুমাত্র এ নেই যে তার খাওয়া হয়নি, সে দুরাত ধরে ঘুমায়নি। অর্থাৎ নিজের বিষয়ে যেন সম্পূর্ণ ভুলে গিয়েছেন, এবং তার শিশুটি কি করে একটু আরাম পেতে পারে, সুস্থ হয়ে উঠতে পারে, এই বিষয়ে ডিপলি ইনভলভ হয়ে রয়েছে। একেই বলা হচ্ছে সমাধি, এইটাই হচ্ছে চেতন সমাধি। ভগবদ্গীতায় এই চেতন সমাধির কথা বলা হয়েছে। এমন নিশ্চয় নয় যে বাচ্চাটি অসুস্থ, জ্বরে পড়ে রয়েছে অথবা পেট খারাপ হয়েছে, আর মা সেখানে স্থির হয়ে এরমভাবে ধ্যান করে সমাধিস্থ হয়ে রয়েছেন, সেরকম কথা নিশ্চয়ই ভগবদ্গীতায় বলা হচ্ছে না। এই যে একটা সমাধির কথা বলা হলো, যে বিষয়ে সহসা অর্জুনের মনে, অর্জুন এটা কল্পনাই করতে পারছেন না যে বুদ্ধিটা স্থির থাকবে অথচ জগতে যা করণীয় সেটা করতে হবে, অর্জুন বলছে এটা কি করে সম্ভব, এরকম কি লোক হয়, এরকম লোক হলে সেরকম লোককে আমি চিনব কি করে। তাই 54 নম্বর মন্ত্রে অর্জুন এই প্রশ্নটা ভগবানের কাছে জিজ্ঞাসা করলেন, আপনি তো বলছেন সমাধৌ অচলা বুদ্ধি তদা যোগ অমাবাপসী, কিভাবে তাহলে তারা জগতে চলে বেড়াবে, কি করবে। সেই 54 নম্বরের যে প্রশ্ন, আমরা আমাদের সুভাষকে অনুরোধ করব যে 54 নম্বরের অর্জুনের প্রশ্নটা তুই যদি এক সকলকে পড়ে শোনাস। অর্জুন উবাচ স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধি কিং প্রভাসেত কিমাসীত ব্রজেত কিম। এইখানে অর্জুন প্রশ্ন করলেন 4টে প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে স্থিত প্রজ্ঞস্য কা ভাষা, এ পর্যন্ত ভগবান কিন্তু স্থিত প্রজ্ঞের কথা বলেননি, অর্জুন তাহলে এই টার্মটা কোথা থেকে আমদানি করলো? আমদানি করলেন যে ভগবানের এই লেকচার শুনে
অর্জুনের মনে একটা বুদ্ধি বা একটা বোধ জন্মিয়েছে। সুতরাং অর্জুন বুঝতে পারছে যে সেই প্রজ্ঞাটা স্থির হলে কীরকম স্থির হবে, সমাধিস্থস্য কেশব, হে কেশব শ্রী ভগবানের একটা নাম, যে যখন প্রজ্ঞাটা স্থির হয়, সমাধিতে স্থির হয়, সমাধিস্থ, তখন সেই যে স্থিতধি স্থির বুদ্ধি লোক, তার কা ভাষা, তার লক্ষণ কি, হোয়াট আর দ্য সিমটমস, হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস, যাতে সেই লোকগুলোকে আমি চিনতে পারি। এবং স্থিতধি কিং প্রভাসেত, তিনি কিভাবে কথা বলেন, কিম আসিত, তিনি কিভাবে বসে থাকেন, ব্রজেত কিম, তিনি কিভাবে চলেন। এখন প্রশ্নটা হচ্ছে কিং প্রভাসেত, এ কথার মানে তিনি কিভাবে কথা বলেন, ইংরেজিতে বলেন না বাংলায় বলেন, না তিনি কি তোতলার মতো কথা বলেন, না কি বলেন, তা নিশ্চয়ই জিজ্ঞাসা করা হচ্ছে না। মানে তিনি ওঠা বসা, কথা বলা চলা, এইগুলো কিম বোধ হয়। কিম আসিত, তিনি কিভাবে বসেন, তিনি কি বজ্রাসনে বসেন, না তিনি সুখাসনে বসেন, না পদ্মাসনে বসেন, তার কথাও বলা হচ্ছে না। অর্থাৎ তিনি কিভাবে কথা বলেন, কিভাবে তার সাইকোলজিক্যাল পয়েজ, তার অন্তর্চেতনার অবস্থানটা কেমন, এবং ব্রজেত কিম, এই জগতের যে সুখ দুঃখ বা ভেরিয়াস যে ইনপুটস, তার মধ্যে দিয়ে কি করে তিনি জীবনযাত্রাটা অতিবাহিত করেন, এই প্রশ্নটা করা হয়েছে। তাহলে প্রশ্ন সাধারণত চারটে, মূল প্রশ্ন হলো তার কি লক্ষণ, সেই লক্ষণটা বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে তিনি কিভাবে কথা বলেন। এই কথা বলা তার অন্তর্চেতনায়, লোকের অন্তর্চেতনার বিভিন্ন অভিব্যক্তি হচ্ছে বিভিন্ন ইন্দ্রিয়ের দ্বার দিয়ে, তার মধ্যে মানুষের কথা বলা দেখে তার অন্তর্চেতনা, ভাবনা, শিক্ষা, দীক্ষা, সংস্কৃতি সব থেকে ভালো বোঝা যায়। সুতরাং প্রথমে তার কথা বলাটাকে নোট করতে হবে, সেইটা থেকে একটা আন্দাজ করতে হবে যে তার অন্তর্চেতনার প্রস্তুতি বা অবস্থানটা কীরকম। সেইটা যদি আমরা জানতে পারি, তাহলে সেই পরিপ্রেক্ষিতে আমাদের ব্রজেত কিম, তার যে ব্যবহার জগতের, যে তিনি চলছেন, সেই ব্যবহারটা জাজ করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট যে একজন জ্ঞানী ব্যক্তি অথবা একজন অজ্ঞানী ব্যক্তি, তাদের ব্যবহারিক অভিব্যক্তি একই রকম হতে পারে, কিন্তু অন্তর্চেতনার অবস্থান সম্পূর্ণ আলাদা হতে পারে। আগে আলোচনা করতে গিয়ে আমরা বলেছি যে সেই বোকা মানুষটির গল্প, পার্টিতে একটা জোক ক্র্যাক করা হয়েছিল, সকলে হেসেছিল, সে কিছু না বুঝেই হেসেছিল, কিছুক্ষণ পরে সে বুঝতে পারলো জোকটা, সকলে চুপ করে গেছে, সে হেসে দিল দ্বিতীয়বার। তারপরে কিছুক্ষণ পরে সে দেখলো এত একটা সিম্পল জোক আমি বুঝতে পারিনি, আবার হেসে দিল। তাই কথা আছে বোকা তিনবার হাসে, তিনবারই যে হাসি, ব্যবহারিক অভিব্যক্তি হচ্ছে হাসি। ব্রজেত কিম, তিনি যেভাবে চলছেন একই রকম তার হেসে ফেলছেন, কিন্তু অন্তর্চেতনা তিনটের অবস্থান সম্পূর্ণ আলাদা। সুতরাং তার ব্যবহারটাকে ইন্টারপ্রেট করতে গেলে তার প্রাইম অন্তর্চেতনার অবস্থান এবং মোটিভেশন, এইটা আমাদেরকে বুঝতে হবে আগে। কী করে বুঝব, তার কথাবার্তা দেখে। আমরা জানি যে আজকে ক্রিমিনাল লয়ের যখন বিচার, ক্রিমিনাল একটা কোনো কেসের বিচার হয়, সেই বিচার করতে গিয়ে একটা খুন হয়ে গেছে কেউ, যে খুনি, তখন সেই খুনের কী তাকে দণ্ড দেওয়া হবে, সেই দণ্ডটার অনেকাংশে নির্ভর করে যে খুন হয়েছে এটা তো ঘটনা, সে খুনটা করেছে কেন, হোয়াট ওয়াজ দ্য মোটিভ ফর দ্য মার্ডার। এই মোটিভ ফর দ্য মার্ডারটা বিচার না করলে খুনের দণ্ড দেওয়া যায় না। এই মোটিভটা বোঝাই হচ্ছে কিম আসিত, সে কি সেলফ ডিফেন্সে খুন করেছে, না তাকে এমন একটা অত্যাচার করা হয়েছে এর বিষয়ে তার কোনো বাঁচার কোনো রাস্তা ছিল না। সুতরাং এইটা বুঝতে গেলে আমাদের কেমনভাবে তিনি চলেন, কেমনভাবে বসেন, তার ওঠা বসা ইত্যাদির কথা অর্জুন জানতে চাইলেন, সেটা জানতে চাইলে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কারা আমরা বুঝতে পারবো, এবং আমাদেরও প্রজ্ঞা ক্রমশ স্থির হচ্ছে কি না আমরা মিলিয়ে নিতে পারবো। আজ এই বলেই শেষ করি, নমস্কার। শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, জানন্তু বিশ্বে অমৃতস্য সত্তা,
Pashyantu sarve amrita swarupam gacchantu sarve amritam nidhanam.